গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমি MB খরচ কম কীভাবে হবে সেটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেখা যাক কীভাবে আপনার MB খরচ কমায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেছেন টেকনিক্যাল বাংলা আর আমি মহেশ সাথে। চলুন দেখা যাক। আমরা প্রথমে মোবাইলের সেটিংয়ে যাব। সেটিংসে যাব, সেটিংস উপর থেকে পাওয়া যাবে। এখানে সেটিংয়ে দিয়ে এখানে দেখুন ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল হটস্পট, এয়ারপ্লেন মোড, ডাটা ইউজ। আমরা ডাটা ইউজে ক্লিক করব। এখানে দেখুন ডাটা ইউজ আপনার এখানে ই আছে। অ্যান্ড্রয়েড ওএসে আমার 288 MB খেয়েছে, আবার ইমুতে দেখুন 221 MB। তো আমি এগুলো কীভাবে কমবে, তো এগুলো কী করতে হবে? আমি যেহেতু Note 3 ব্যবহার করতেছি, আপনাদের সবার ফোনে একাধিক সিস্টেম আসতে পারে, কারো এই ডান সাইডের ওপরের কর্নারে আসতে পারে, আমার এখানে কিছু দেখাইতেছে না, তাই আমি আমার লেফট সাইড বাটনটি আমি ক্লিক করার পরে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন রিসেট ব্যাকগ্রাউন্ড ডাটা, তো আমি এখানে ক্লিক করব। এখানে আপনাকে কিছু লিখে দিবে, তো আমি এখানে ওকে করলাম। ওকে করার পর লোডিং কিছুক্ষণ পরে দেখবেন কি আপনার ওখানে নোটিফিকেশান বারে একটা চিহ্ন এসেছে, তখন থেকে আপনার মোবাইল ডাটা কম খরচ হবে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ডাটা রিসেট। তো এখন আমি বন্ধুরা, এখন আমি যদি আমি ইমু ব্যবহার করি তাহলে আমার ইমু থেকে MB কাটবে, আবার যদি আমি ফেসবুক ব্যবহার করি তাহলে আমার ফেসবুক থেকে কাটবে, আমি যখন যেটা ওপেন করবো সেখান থেকে কাটবে। আর অন্য কোনো আমি যদি ইমু ব্যবহার করি আমার ফেসবুক থেকে কোনো MB কাটবে না, অন্য কিছু থেকে কোনো MB কাটবে না, শুধু ইমু থেকেই আমার MB কাটবে। আবার ফেসবুক চালালে শুধু ফেসবুক থেকেই আমার MB কাটবে। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব এমনও অনেক জন আছেন যারা একবার সাবস্ক্রাইব করার পর আবার সাবস্ক্রাইব করেন, কারণ কি আমি প্রতিবারই যেহেতু বলি কি যে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা যখন লাল লেখাটিতে একবার ক্লিক করবেন, দুবার আর ক্লিক করার প্রয়োজন পড়বে না। আর যারা ক্লিক করেননি তারা এখনই ক্লিক করুন। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আগামী নেক্সট ডে আমি আপনাদের সাথে নতুন একটি ট্রিক্স নিয়ে হাজির হবো।